Assalamualaikum, hello everyone. বাংলাদেশের প্রথম মেট্রো রেল স্থাপন করা হয় এই উত্তরা এবং মিরপুরে। এই উত্তরা এবং মিরপুরে বর্তমানে রেডি ফ্ল্যাটের দাম মানুষের আয়ত্তের বাহিরে চলে যাওয়ায় তাই অসংখ্য মানুষ এই অঞ্চলগুলোতে জমি শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার প্রজেক্টগুলো খুঁজছে। তাই আজকে আমরা নিয়ে এসেছি এই শিক্ষানগরীকে, তো উত্তরা এবং মিরপুরের পিছনে বিরলিয়াতে। উত্তরা মেট্রো রেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে এবং বিরুলিয়া ব্রিজ থেকে আজকের এই প্রজেক্টটি মাত্র 1 কিলোমিটার দূরত্বে একদম দেখতে পাচ্ছেন প্রস্তাবিত এই সেই 40 ফিট রাস্তার সাথে এই অঞ্চলের নাম করা মাহবুব ল্যান্ড কোম্পানির 21% জমির উপরে এই সেই একটি জমি শেয়ার কিনে প্রজেক্ট নির্মাণ করতে যাচ্ছে। যেই প্রজেক্টটি থেকে মাত্র 8 লক্ষ টাকায় জমি শেয়ার কিনে 1400 স্কোয়ার ফিটের একটি গর্বিত ফ্ল্যাটের মালিক হতে যাচ্ছেন। তো আজকের এই প্রজেক্টটি সম্পর্কে যাবতীয় ডিটেলস এবং এই প্রজেক্টটি থেকে কিভাবে একটি শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করবেন আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একদম উত্তরা মেট্রো রেল থেকে আজকের প্রজেক্টের দূরত্ব 4x35 কিলোমিটার, অর্থাৎ 4 কিলো থেকে একটু বেশি দূরত্বে আজকের এই অসাধারণ প্রজেক্টটি পেয়ে যাচ্ছেন। এবং বিরুলিয়া ব্রিজ থেকে কিন্তু আজকের প্রজেক্টের দূরত্ব 1x26, অর্থাৎ 1 কিলো থেকে একটু বেশি দূরত্বে আজকের এই প্রজেক্টগুলো পেয়ে যাচ্ছেন। তো আমরা বর্তমানে রয়েছি বিরুলিয়া, আপনারা সবাই চিনেন, যেটা সাভার থানায় পড়েছে কিন্তু মিরপুর উত্তরার পিছনে। তো দর্শক, অবশেষে চলে আসলাম আজকের সেই প্রজেক্টটিতে। তো আপনাদের যদি রোডটি বোঝাই যে হাতের এখান থেকে, হ্যাঁ, এই যে এই পর্যন্ত একদম 40 ফিট রয়েছে আজকের সেই প্রজেক্টটির সামনের রোড, আর এই রোড দিয়ে একটু সামনে গেলে কিন্তু প্রায় 15 থেকে 16টা বাংলাদেশের নামকরা ইউনিভার্সিটি পেয়ে যাচ্ছেন। আর এই হলো আজকের সেই প্রজেক্টটি, একদম 40 ফিটের রোডের সাথেই অসাধারণ প্রজেক্ট, যেখানে মাত্র জমি শেয়ার বিক্রি হচ্ছে প্রতি শেয়ার 8 লক্ষ টাকা। আর এই ধরনের প্রজেক্টগুলো থেকে কিন্তু প্রায় অর্ধেক দামে ফ্ল্যাট পাওয়া যায়, এটা ফুল বুঝিয়ে। তো দর্শক, প্রজেক্টটির সামনের এই যে গাড়িগুলো যাচ্ছে সবই কিন্তু বিরুলিয়া ব্রিজের দিকে যাচ্ছে এবং একটু সামনেই কিন্তু উত্তরা মেট্রো রেল। আর মেট্রো রেলের কারণে কিন্তু আপনারা ঢাকা সিটির খুব অল্প সময়ে যেখানে মঞ্চে যেতে পারবেন। আর এই যে প্রজেক্টের সাথে একটি ফিলিং স্টেশন, অর্থাৎ গ্যাস পাম্প হচ্ছে, আর এই গ্যাস পাম্পের সাথে কিন্তু আজকের সেই প্রজেক্টটি পেয়ে যাচ্ছে। তো দর্শক, আর কথা না বলে চলুন আজকের ফুল প্রজেক্টটি বুঝিয়ে দেই। তো এই যে হাতের এখান থেকে, এই যে এখান থেকে, হ্যাঁ, বাউন্ডারির ওই যে শেষ পর্যন্ত হচ্ছে আজকের সেই প্রজেক্টটির মুখটুকু। তো আজকের এই ফ্ল্যাটগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে দক্ষিণ ফেস ফ্ল্যাট, অর্থাৎ দক্ষিণমুখী ফ্ল্যাট হবে এখানে। তো দর্শক, মাহবুব ল্যান্ড কর্তৃক এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে মদিনা টাওয়ার 2, যেখানে জমির পরিমাণ রয়েছে 21.43%। এখানে 10 তলার একটি হাইরেঞ্জের বিল্ডিং হবে, আর এই জমিটির উপরে সেই বিল্ডিংটি হবে। আর এই হলো ফ্রন্ট সাইড, এই যে হাতের এখান থেকে এই যে এই পর্যন্ত একদম দক্ষিণমুখী ফ্ল্যাটগুলো পেয়ে যাবেন একদম 40 ফিটের গুরুত্বপূর্ণ রোডের সাথে। এই সেই 40 ফিটের যেখান থেকে কিন্তু আপনারা মেট্রো রেল সহ খুব অল্প সময় যেতে পারবেন। আর এই যে এটা হচ্ছে পূর্ব পাশের সেই সীমানা, এই যে এখান থেকে পূর্ব পাশের উজয় কর্নার পর্যন্ত। আর এই হলো সেই প্লটটি যেখানে এই 10 তলা সেই হাইরেঞ্জের বিল্ডিংটি হবে, জমি শেয়ার সেল হচ্ছে। এখানের মেন ব্যাপারটা হচ্ছে কি যে একদম গুরুত্বপূর্ণ রোড হওয়ায় এখানে ফুল শেয়ার রয়েছিল 54টা, এর মধ্যে সব সেল হয়ে গেছে, শুধু 6টা শেয়ার বাকি রয়েছে। যদিও 6টা শেয়ার আমাদের বিজ্ঞাপনের কতদিনের মধ্যে সেল হয়ে যায়, এর জন্য যারা দ্রুত আসবেন তারাই পেয়ে যাবেন। তো এই 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আপনারা পেয়ে যাচ্ছেন 3 বেড, 3 বাথরুম, 3 বারান্দা, কিচেন, ডাইনিং এবং ড্রয়িং রুম। এবং ফুল বিল্ডিংটিতে থাকবে আধুনিক যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। উপরে থাকবে কমিউনিটি রুম, নামাজের রুম, এবং নিচে থাকবে পার্কিং এবং লিফট, এবং 24 ঘন্টায় কিন্তু জেনারেটর সুযোগ সুবিধা। এখানে অধিকাংশ শেয়ার হোল্ডারই হচ্ছে পুলিশের এসপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং এই ইউনিভার্সিটিগুলোর শিক্ষকও রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন কীরকম গুরুত্ব মানুষদের সাথে আপনি থাকবেন। তো দর্শক, আজকের এই প্রজেক্টটির জমি শেয়ারের মূল্য ধরা হয়েছে 8 লক্ষ টাকা, বুকিং মানি 1 থেকে 1.5 লক্ষ টাকা দিলে হবে। এই 8 লক্ষ টাকা দিয়ে আপনি কিন্তু জমি শেয়ার কিনে সাবকবলা দলিল করে এরপর রাজুকে পারমিশন জমা দিয়ে যখন তারা পারমিশন 10 তলার পেয়ে যাবে। তো দর্শক, এই প্রজেক্টটির কনস্ট্রাকশন এবং জমি শেয়ার সহ টোটাল খরচ ধরা হয়েছে প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা। এটা বাজার মূল্যে কম বেশি হতে পারে, অর্থাৎ কনস্ট্রাকশন খরচের সময়।
এবং কনস্ট্রাকশন খরচ কিন্তু আপনারা চাইলে কিস্তির মাধ্যমেও দিতে পারবেন। এক্ষেত্রে যারা প্রবাসী কিংবা দেশে অল্প টাকা বা মান্থলি একটি টাকা পেয়ে যাচ্ছেন তারা কিন্তু এখানে ইনভেস্ট করে আপনারা 2-3 বছর পরে যখন এটা হ্যান্ডওভার পাবেন তখন কিন্তু এই ফ্ল্যাটগুলো আপনারা রেডি ফ্ল্যাট হিসেবেই সেল করে যেতে পারবেন 70-80 লক্ষ টাকা অথবা থেকেও যেতে পারবেন অথবা ভাড়া দিয়ে আপনারা যে কোনো জায়গায় বসে আয়ও করতে পারবেন। আর এখানে কিন্তু ভাড়ার চাহিদাটা এমনি তো একটু বেশি হয়ে যাচ্ছে কারণ এই এই প্রজেক্টটির খুবই কাছে প্রায় 15-16টা বেসরকারি ইউনিভার্সিটি, সেটা ভিডিওর লাস্ট টাইমে দেখিয়ে দেব। এছাড়াও বেরুলিয়াটি খুবই শান্তশিষ্ট নিরিবিলি গ্যাঞ্জামমুক্ত এরিয়া হওয়ায় এখান থেকে কিন্তু আপনারা শুধু মেট্রো রেলে কোনো মতে যেতে পারলে এখান থেকে মেট্রো রেল থেকে আপনারা ঢাকা সিটির যে কোনো জায়গায় খুব অল্প সময় যেতে পারবেন। আর এখান থেকে তো মিরপুর সহ এয়ারপোর্টটাও খুব কাছে রয়েছে আপনারা জানেনই বেরুলিয়া। আর এই বেরুলিয়াতেই কিন্তু সেই 4টি বাস টার্মিনালের মধ্যে আরেকটি বাস টার্মিনাল হচ্ছে, অর্থাৎ যেটা গাবতলি বাস টার্মিনালটা সরিয়ে এখানে নিয়ে আসতেছে, সেক্ষেত্রে বুঝতে পারবেন তখন এই ধরনের প্রজেক্টগুলো থেকে ফ্ল্যাট কিনলে কীরকম উপকার হবে। তো এখন আমরা আজকের এই প্রজেক্টটিতে কীভাবে আসতে হবে এবং এই প্রজেক্টের আশেপাশে কীরকম নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সো চলুন দেখে নিই। তো দর্শক, এই হলো বেরিবাঁধ রোডটি, আপনারা সবাই চেনেন, ওই সামনেই কিন্তু মিরপুর। তো আমরা মিরপুর যাব না, আমরা যাবো এই বেরিবাঁধ রোড থেকে এই যে ডান দিকে, এই যে এই রোড দিয়ে পশ্চিম দিকে বেরুলিয়া ব্রিজ হয়ে। তো দেখতে পাচ্ছেন সামনেরটা এই বেরুলিয়া ব্রিজ এবং সাইনবোর্ডও দেওয়া আছে। আর প্রথমেই কিন্তু আমি গুগল ম্যাপের মাধ্যমে দেখিয়েছিলাম যে এই বেরুলিয়া ব্রিজ থেকে যে যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই যে অটো সিএনজি, এরা মাত্র 10 টাকা ভাড়া নেয়, একদম সেই প্রজেক্টের সামনে নেমে যেতে পারবেন কারণ এই রোডের সাথেই কিন্তু আজকের সেই প্রজেক্টটি। তো যাই হোক, তো আমরা এই যে বেরুলিয়া ব্রিজের উপরে উঠতেছি আর এটাই সেই বেরুলিয়া ব্রিজ। তো এই পর্যন্ত হচ্ছে ঢাকা সিটি, এরপরে কিন্তু বেরুলিয়া শুরু যেটা সাভার থানায় পড়েছে। আর আমরা বেরুলিয়া ব্রিজ থেকে যে ঢালের দিকে নামতেছি এরপর আরেকটি ব্রিজ পেয়ে যাবেন। তো এই ব্রিজ থেকে আপনারা শুধু জাস্ট 5 মিনিট কিন্তু আসলেই কিন্তু আজকের সেই প্রজেক্টটিতে চলে আসবেন, মাত্র 2-3টি মোচর পরেই। এই যে দেখতে পাচ্ছেন প্রজেক্টের সামনে সেই সিএনজি পাম্প, আর এই যে সিএনজি পাম্পের সামনে ওই যে যে প্রজেক্টটি এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি এবং ফুল বুঝিয়ে দিয়েছি, তো বুঝতেই পাচ্ছেন আজকের প্রজেক্টটি কত কাছাকাছিতে পেয়ে যাচ্ছেন। তো আজকের প্রজেক্টের খুবই কাছে রয়েছে এই রাজুকের যেই উত্তরা দিয়াবাড়ির অ্যাপার্টমেন্ট প্রকল্পটি, এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসে, আপনারা আসতে পারবেন। এবং প্রজেক্টের খুবই কাছে রয়েছে এই বোট ক্লাবটি, যেটা পরিমণির কাণ্ডের পরে খুবই জনপ্রিয় হয়েছিল। এবং ফ্ল্যাটের খুবই কাছে রয়েছে দ্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিটি। এছাড়াও রয়েছে এই অঞ্চলের নাম করা লাইফ কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, রয়েছে ফকির মোহাম্মদ আমানুল্লাহ মেমোরিয়াল মডেল হাই স্কুল, এছাড়াও রয়েছে সরকারি যেই চিকিৎসা কেন্দ্রগুলো, এটাও কিন্তু আজকের প্রজেক্ট থেকে খুবই কাছে। রয়েছে অসংখ্য ব্যাংক এই প্রজেক্টের খুবই কাছে। এছাড়াও রয়েছে আজকের প্রজেক্টের খুবই কাছে 24 নং কাকাবো মডেল হাই স্কুল, রয়েছে এই অঞ্চলের বিখ্যাত গোলাপ গ্রাম, যেখানে আসলে মনটা জুড়িয়ে যায়, আসলে এত সুন্দর। এবং প্রজেক্টের খুবই কাছে রয়েছে এই ড্যাফোডিয়াল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং এর একটু সামনেই কিন্তু বা একটু কাছাকাছি রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এরকম এখানে 15টা ইউনিভার্সিটি আছে, যা দেখে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এবং সাথেই কিন্তু রয়েছে এই সিটি ইউনিভার্সিটিটি, এটা হচ্ছে সিটি ইউনিভার্সিটি। এগুলো কিন্তু সব কাছাকাছিতে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি। এছাড়াও আজকের প্রজেক্টের খুবই কাছে রয়েছে এই নতুন বাস টার্মিনালটি, যেটা এই যে একটু দেখতে পাচ্ছেন বেকু দিয়ে কাজ চলমান রয়েছে ঢাকা সিটির 4টি বাস টার্মিনালের মধ্যে, এখানেও আরেকটি বাস টার্মিনাল হচ্ছে। তো এতক্ষণ যে প্রজেক্টটি দেখলেন, আই হোপ এই প্রজেক্টটি মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে আরও যদি কোনো কিছু জানা থাকে এই প্রজেক্টটি সম্পর্কে দ্রুত আসতে পারেন, নিতে পারেন, কারণ এই ধরনের প্রজেক্টগুলো থেকে আসলে অর্ধেক দামে ফ্ল্যাট পাওয়া যায়।